দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর নির্জন নাভেল। আমি দেখেছি আপনারা আমাদের ফেসবুক ইউটিউবে অনেকেই কমেন্ট করেছেন যে নির্জন ভাইকে ইন্টারভিউতে দেখতে চান। মূলত আপনাদের ডাকে সাড়া দিয়েই আমাদের আজকের এই আয়োজন। আমরা তার সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো, জানি না তিনি কতটা কথা বলবেন আমাদের সঙ্গে, কতটা মন খুলে আপনাদের সঙ্গে আড্ডা দেবেন। সঙ্গী হন আমাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। এমনি ব্যস্ততা চলছে কেমন? ব্যস্ততা অনেক কিছু নেই, কাজ নিয়েও চলছে, ভার্সিটি চলছে, কাজ ভার্সিটি কাজ ভার্সিটি। প্রথম প্রশ্ন আমার সবসময় থাকে, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং করছেন, অভিনয় করছেন, আপনার শুরুটা কীভাবে হয়েছিল? আমি শুরুর গল্পটা একটু শুনতে চাই। শুরুর দিকে হচ্ছে 2016 আমি শুরু করি, তখনকার কোনো ভিডিও আসলে নাই এখন ইন্টারনেটে। শুরুটা করা হচ্ছে বাইরের অনেক ইউটিউবারদের দেখতাম, মেনলি হচ্ছে আমার ফিল্ম মেকিংয়ে ইন্টারেস্ট ছিল, অ্যাক্টিংয়ে না। আচ্ছা, তো অ্যাজ এ ডিরেক্টর তখন আসলে এত টার্ম বুঝতাম না, ডিরেক্টর নাকি কী, মানে একটা ফিল্ম বানানোর ইচ্ছা ছিল, লাইক ফিল্ম বানাবো, একটা স্টোরি কীভাবে বানানো যায় এটা নিয়ে হচ্ছে ইন্টারেস্টটা ছিল। তো এডিটিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো তখন যেই সময়ের কথা বলতেছি তখন হচ্ছে ইন্টারনেটের কোনো অ্যাক্সেসও ছিল না আমার কাছে। তো তখন হয়তো কি 15 টাকা দিয়ে আপনার 20 MB 30 MB এরকম কিনতে হইতো, অর্থাৎ 2G যুগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই স্কুলের টিফিনের টাকা বাঁচে এক মেগাবাইটটা কেনা হইতো। তো কেনার পরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়েছিলাম, আমি জানিও না এডিটিং সফটওয়্যারের নাম কী, তো ক্লিপ জয়নার নামের একটা অ্যাপ্লিকেশন নামানোর পরে দুইটা ভিডিওর একটা ক্লিপ আর কি আমি জোড়া দিছিলাম। দেওয়ার পরে আমার কাছে মনে হলো আরে কিছু একটা করে ফেলছি, মানে আচ্ছা আচ্ছা। তো তখন ছোটো তো অনেক, তো ওইখান থেকে হচ্ছে এডিটিংয়ে ইন্টারেস্ট আসে। তারপর আস্তে আস্তে এডিটিং শিখি, একটা একটা করে শিখতে শিখতে সব কিছুতেই ইন্টারেস্ট আসে একটা একটা করে। মানে 2016 আপনি ফার্স্ট এডিটিং দিয়ে হচ্ছে যাত্রা শুরু? হ্যাঁ। তাহলে ফার্স্ট এডিটিং শুরু হলো, ফার্স্ট কন্টেন্ট বানিয়েছিলেন কবে? তখন থেকেই, 2016 তখনই, বাট ওই ওই ওরকম প্রফেশনাল কিছু না, ওই শুরুর দিকে যা হয় আর কি, র্যান্ডম কন্টেন্ট। আর প্রফেশনাল গল্প? প্রফেশনাল তো আই গেস আমি এখনও না, বাট প্রফেশনালি কাজ আউট করা হয় হচ্ছে 2020 এরকম করোনার সময়, নাকি করোনার আগে? আগে, একটু আগে, করোনার আগে আগে। আমি যদি ভুল না করি, আপনার প্রত্যেকটা নাটকে গল্প আপনি লিখছেন, ডিরেকশন আপনি দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার করা, আর্টিস্ট তো আপনিই আছেন, আরও আছে, আপনি হচ্ছে VFX-এ কাজ করছেন, কালার গ্রেডিংয়ে কাজ করছেন, মানে একটা লোক এত কিছু কীভাবে করতে পারে, কীভাবে শিখল? ওই আপনাকে বললাম না যে শুরুটা হয় হচ্ছে দুইটা ক্লিপ জয়েন করে, ওইটাতে এডিটিংয়ে গল্প। হ্যাঁ। তারপরে তো এরকম করে একটা টাইম পরপর এক একটা জিনিসে ইন্টারেস্ট আসে, লাইক ইউটিউব তো সবসময়ই দেখতে থাকতাম। তো সাপোজ একটা টাইমে গিয়ে দেখলাম যে এডিটিং তো ওকে, এডিটিংয়ের এতটুকু একটা স্কিল হয়ে গেছে, তাহলে একটু আফটার ইফেক্টটা ট্রাই করি যে এই ইফেক্টটা কীভাবে বানানো যায়, তখন আরেকটা জিনিস আসলো। তারপর ধরেন আরেকবার একটু ই করলাম যে স্টোরিটা তাহলে একটু বেটার কীভাবে করা যায়, স্টোরি হয়তো মানুষের পছন্দ হচ্ছে না বা আমার নিজের কাছেও ভালো লাগতেছে না আমি যা লিখতেছি, তো রাইটিংটা কীভাবে ডেভেলপ করা যায়। তো এভাবে একটা একটা করতে করতে স্ক্রিপ্ট হইলো, তারপর এডিটিং হইলো, তারপর যেহেতু একটা কাজ করতে হইলে আপনার তো ডিরেকশনটা ওইখানে অটোমেটিক হয়ে গেল, তো এইভাবে একটা একটা করতে করতে একটা একটা প্রসেসে হয়ে গেছে। আর অভিনয় কখনো শেখা হয়েছিল? না, প্রফেশনালি না, বাট ইউটিউবেও অনেক টিউটোরিয়ালস আছে যে অ্যাক্টিং কীভাবে ইম্প্রুভ করা যায়, কথা না বলেও কীভাবে অ্যাক্টিং করা যায়, আপনি এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু করতে পারেন। তো এরকম অনেক অনেকের অনেক লেসন দেখা হয়েছে, বাট প্র্যাকটিক্যালি কোথাও গিয়ে শেখা হয়নি। মানে অনেক কিছু তো শিখে ফেলেছেন ইউটিউব দেখে, আর কী কী শেখা বাকি আছে তাহলে? অনেক কিছু, যেমন মানে প্রোডাকশনের ক্ষেত্রে কী কী বাকি আছে এখন? ভার্চুয়াল প্রোডাকশন, VFX, এটা বলতে গেলে পুরোটাই বাকি, এটা শেখার ইচ্ছা। আপনার টিমে আর কে কে আছে? ফিক্সড বলতে পার্মানেন্ট কেউ নাই, বাট আছে মানুষজন আছে, আমার ভাই ব্রাদার আছে। আপনার নাটকগুলোতে আমি কিছুটা মানে তামিল সিনেমা ধাঁচ দেখেছি। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি মেইনলি হচ্ছে সব ইন্ডাস্ট্রির কাজই দেখি, আপনি কোরিয়ান বলেন, থাই বলেন, চাইনিজ বলেন, সব ইন্ডাস্ট্রির কাজই দেখা হয়, বাট হচ্ছে আমার মনে হয় আমার অডিয়েন্সগুলো একটু ওই টাইপের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে, ওই কারণে ওই টাইপের বানানো হয়, বাট ওটাও আমার ভালো লাগে, ওইরকম না যে ভালো লাগে না, ওটাও ভালো লাগে, সব ইন্ডাস্ট্রির কাজই ভালো লাগে, বাট ওই টাইপের বানানোর রিজনটাই আমি মেইনলি আমার অডিয়েন্সটা ওই টাইপের কন্টেন্ট একটু বেশি পছন্দ করে। আপনি এই মুহূর্তে পড়াশোনা করছেন কিসে? আমি করছি হচ্ছে BSc সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শেষের দিকে নাকি শুরুর দিকে? শেষের দিকে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই বছরের লাস্টের দিকে। অফ, ছেলে বড় হয়ে গেছে। আরে আচ্ছা, স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল ছিল হচ্ছে পাটগ্রাম, এটা হচ্ছে মানিকগঞ্জে। মানিকগঞ্জ পাটগ্রাম। প্রত্যেকটা এপিসোডে আমি একটু আমার অতিথিদের সঙ্গে ধাঁধা খেলা ট্রাই করি, আপনার সঙ্গে ধাঁধা খেলবো। তার আগে একটা সিম্পল প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে যে এটা কি? টেবিল। টেবিল, রাইট। আমি একটু জানতে চাই যে টেবিলের বাংলা কি? আইডিয়া নেই। হ্যাঁ, জানি না। আপনি কনফার্ম পারছেন না? জানি না, জানি না। যেটা উপরে বসে আছেন ওটার নাম কি? চেয়ার। চেয়ার, চেয়ারের বাংলা কি? কেদারা। কেদারা, আপনি কনফার্ম যে কেদারা? ঠিক আছে, ওকে, চেয়ারটার বাংলা কেদারা কনফার্ম, আর টেবিলের বাংলা হচ্ছে চৌপায়া। আচ্ছা, হ্যাঁ, চৌপায়া। আচ্ছা, যাই হোক, দাদা চলে যাচ্ছি, আমি মজা করলাম। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সে বড়দের পথ দেখায়, কান ধরা শেখায়, নাক চেপে ধরে, তাকে ছাড়া অনেকে অচল, বলতে হবে জিনিসটা কি? আমি আবার বলি, ইজি 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 প্রশ্ন, উত্তর খুবই সহজ। সে বড়দের পথ দেখায়, বড়দের পথ দেখায়, কান ধরা শেখায়, নাক চেপে ধরে, তাকে ছাড়া অনেকে অচল, বলতে হবে জিনিসটা কি? নো আইডিয়া। নো আইডিয়া? আমি বলবো যে আইডিয়া আছে হয়তো, বাট এই মুহূর্তে মনে হচ্ছে না আইডিয়া আছে। উত্তরটা হচ্ছে, মানুষ সবসময় আমাকেও দেখে অভ্যস্ত চশমা পরে, আজ আমার চশমা নেই কারণ হারিয়ে গেছে, এটা উত্তরটা হচ্ছে চশমা। ওকে, মিল পাওয়া গেছে? হ্যাঁ, ঠিক আছে। এখন যে প্রশ্নটা করব, সে প্রশ্নটার উত্তর আপনার নাটকের মধ্যে আছে। ওকে, ঠিক আছে। প্রশ্ন হলো যে, সে অসুস্থ থাকে না, তবুও সে বড়ি খায়, তার উক্তি শুনে শিশু তরুণ বৃদ্ধ সবাই ভয় পেয়ে যায়, বলতে হবে জিনিসটা কি? আমি শিওর আপনি পারবেন না, কিন্তু আপনার নাটকে সেটা আছে। জানি না। জানি না? না, আমি আপনার সিনে দেখেছিলাম যে আপনাকে হয়তোবা তুলে ধরে নিয়ে এসেছে ভাইজান, ভাইজান দেখলাম যে বন্দুক ধরে রেখেছিল, এটা উত্তরটা হচ্ছে সেই বন্দুকতে। আচ্ছা, বন্দুক, ঠিক আছে। ওকে, আপনার নাটকের ডায়লগগুলো কি আপনি লিখেন? হ্যাঁ, অনেক সময় ইন্সপায়ার নেওয়া হয়, ইন্সপিরেশন নেওয়া হয়, বাট বেশিরভাগ আমি লিখি। স্যার, এমনিতে যে কাজকর্ম করছেন, এই যে কন্টেন্টগুলো বানাচ্ছেন, এগুলোতে আয় রোজগার বা ইনকাম কেমন হচ্ছে আপনার? চলে যায়, ওরকম কোনো আমার হচ্ছে ফিক্সড ইনকাম না, কাজের ওপরে আর কি। আমি তো ইউনিভার্সিটিতেও টাইম দিতে হয়, তো রেগুলার থাকতে পারি না, এই জন্য আর কি কোনো মান্থলি কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই। এটা হয়তো হয়তো আমি এক মাস বসেও থাকি, অনেক সময় অন্য কাজ করতেছি, আমি স্কিল ডেভেলপ করতেছি, তখন কোনো আর্নিং নেই, হয়তো সোশ্যাল মিডিয়া থেকে কিছু আসতেছে, এরকম আর কি, ভ্যারি করে। যে আপনি তো নিজের প্রোডাকশনে কাজ করছেন, নিজে নিজের বাইরে কি কাজ করার ইচ্ছা নাই? ইচ্ছা আছে, এরকম না ইচ্ছা নাই, বাট আমার যখন একটা স্টোরি পছন্দ হয় তখনই আমি ওইটার ওই কাজের দিকে একটু সামনে যাই। সেক্ষেত্রে কি করা হয়েছে, অন্য প্রোডাকশনে কাজ করা হয়েছে? না, ওরকমভাবে করা হয়নি। করা হয়নি, বাট অফার এসেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কী ধরনের কাজে করার ইচ্ছা আছে আপনার, মানে কাজ পছন্দ কেমন? ওইটা আসলে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই, বাট যখন একটা গল্প পছন্দ হয়, একটা কন্টেন্ট পড়লেই বোঝা যায় যে এটা কেমন হবে বা কি, ওইটুকু আইডিয়া তো চলে আসে, তো ওইটাই আর কি। কন্টেন্ট পছন্দ হলেই আমি সামনে আগাবো, ওই ক্ষেত্রে আর কোনোই নাই আমার, কোনো ওইখানে আর কোনো কোয়েশ্চেন নেই যদি কন্টেন্টটা সলিড থাকে। আপনার নাটকের একটা যে কোনো ডায়লগ আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কোনটা শোনাবেন? এক্স্যাক্টলি লাইনটা মনে নাই, বাট এরকম ছিল যে প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস, রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর, আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাই। একদমই পাক্কা হয়েছে, এবং এই ডায়লগটাই ছিল, ঠিক আছে। ওকে, আমি একটু টিমের প্রসঙ্গে চলে আসলাম, আপনার অভিনয় প্রসঙ্গে আসতে চাই, ফ্যামিলি কী বলে? ফ্যামিলি জানে কাজকর্ম দেখে আপনার? হ্যাঁ, কী বলে আপনার কাজ দেখে, কী বলে তারা? আব্বু কল দেয় মাঝে মধ্যে, কল দিয়ে বলে যে তোমার নেক্সট কাজ কবে আসতেছে বা এইটা দেখলাম ভালো হয়েছে এরকম। আর আম্মু কী বলে? আম্মু সেম সেম কথাই বলে। এমন কি কখনো হয়েছে, আমি জাস্ট জানার জন্য জানা, যে আপনার কন্টেন্ট আপনি দেখছেন আপনার আব্বু আম্মুকে দেখে, তখন কেমন লাগে? মাঝে মধ্যে একটু অকওয়ার্ড লাগে, মাঝে মধ্যে ভালো লাগে। অকওয়ার্ড লাগে কখন? লাইক ধরেন কিছু রোমান্টিক ডায়লগ যাচ্ছে, হ্যাঁ আমি তখন একটু অকওয়ার্ড লাগে। হ্যাঁ, বাট আমার আম্মু নর্মালি নিয়ে নেয়। নাকি যেহেতু রোমান্টিকতার প্রশ্ন চলে আসলো আর কি, রোমান্টিকতা মানে হচ্ছে প্রেম ভালোবাসা, আপনার গল্পেও প্রেম ভালোবাসা থাকে, নাটকেও থাকে, আপনার জীবনে প্রেম ভালোবাসার গল্প শুনতে চাই, প্রেম করছেন? না, প্রেম করছি না। সিরিয়াসলি? বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। ও, কবে বিয়ে করবো আমরা? ইনশাল্লাহ নেক্সট ইয়ারে, যদি সব ঠিকঠাক। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে, ইনশাল্লাহ আমরা সে বিয়ের দাওয়াতও পাবো। প্রেম ভালোবাসার গল্প থেকে আবার ফিরে আসতে চাই, মানে একটু আড্ডায়, আপনার প্রিয় তারকাকে
সবাই এরকম কোনো স্পেসিফিক কোনো ফেভারিট নাই, অনেকেই পছন্দ আছে। আর শেষমেশ বলতে চাই, আড্ডা অনেক দিয়েছি, আপনার কিছু ভক্ত আছে, দর্শক আছে, অনেকেই আপনার জন্য রিকোয়েস্ট করেছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি সেটা বলতে পারেন। আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে বলবো, ইন্টারনেটে একটা র্যান্ডম ছেলেকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য শুক্রিয়া। আর বাকি তোমাদের জন্য বলবো, নিজের স্বপ্নে কাজ করো, হয়তো তুমি জানো না তুমি কত কিছু করে ফেলতে পারো। আর দিন শেষে আব্বা আম্মার খেয়াল রাখো ভাই, দ্যাটস ইট, শুক্রিয়া।